তারিখটা ছিল 21-2-2022। জীবনে প্রথমবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম একটি সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে বকখালির দূরত্ব প্রায় 140 কিলোমিটার। জীবনে প্রথমবার লং বাইক ট্যুরের অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বেরিয়ে পড়লাম আরেকটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজ আমরা যাচ্ছি বকখালি, আর প্রথমবার কোনো পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে, মানে আজ হবে মোটর ব্লগ। তো তোমরা হয়তো ভাবছো যে বাইকে করে যাচ্ছি বলে কোনো তথ্য থাকবে না, সেটা কিন্তু না। প্রতি ভিডিওতে আমি এমন তথ্য দিয়ে থাকি, এই ভিডিওতে তোমরা সমস্ত তথ্য জানতে পারবে, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, এটা হচ্ছে বকখালি সিরিজের প্রথম পর্ব, পরপর অনেকগুলো ভিডিও আসবে চ্যানেলে। তো তোমার সাথে থাকো, ব্লগে থাকো এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন সময় হচ্ছে 5:30। আমি আমার জীবনে প্রথম রাইডে বেরিয়ে পড়লাম। প্রথম রাইডে বেরিয়েই পথের কাঁটা হয়ে দাঁড়ালো এই ঘন কুয়াশা। কুয়াশাতে রাস্তাঘাট প্রায় কিছু দেখা যাচ্ছে না, আর তার সাথে আছে প্রচুর পরিমাণে ঠান্ডা। প্রথম রাইডে যে এইভাবে শুরু হবে তা ভাবিনি। তো যাই হোক, জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে তখনই নতুন কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো এটাও একটা নতুন অভিজ্ঞতা। এখন আছি আমরা বেলেবোলের কাছে, আর এখান থেকে বকখালির দূরত্ব দেখাচ্ছে 125 কিলোমিটার মতো। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর আজকে প্রচণ্ড কুয়াশা, যাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে যেতে, মানে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। এখন সময় হচ্ছে 5:45। আমরা এখন ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। এতটাই ঘন কুয়াশা যে প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করার পর আমাদের খিদিরপুরের থেকে যেতে হবে, মানে খিদিরপুর রোড ধরতে হবে। ভোরবেলা বলে কলকাতার রাস্তাঘাট বেশ ফাঁকা, আর ফাঁকা রাস্তাতে বাইক চালাতে বেশ ভালো লাগছে। যারা কলকাতা বা হাওড়া থেকে বাই রোড বকখালি যায় ভাবছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, জোকা ক্রস করার পর কিন্তু হয়ে যাবে সিঙ্গেল লেন। তবে রাস্তা কিন্তু পুরো মাখানের মতো, তোমাদের বাইক চালাতে কোনো অসুবিধা কিন্তু হবে না। এখন সময় হচ্ছে প্রায় 7টা, বাড়ি থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতো আমাদের জার্নি কমপ্লিট। আর এইরকম লং রাস্তা, হালকা ঠান্ডা হাওয়া, আর তার সাথে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য, প্রথম রাইডের অভিজ্ঞতা একদম অন্য লেভেলের। যে কোনো বাইক রাইডে যেটা সবচেয়ে প্রয়োজনীয় তা হলো বাইকে রেস্ট দেওয়া এবং নিজেদের রেস্ট নেওয়া, ও তার সাথে চা খাওয়া। তো সেই চা খাওয়ার জন্যে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি বুনরহাট বলে কোনো এক জায়গায়। তো এখন বাজে হচ্ছে 7:55। আমাদের বাড়ি থেকে এখনও পর্যন্ত 65 কিলোমিটার রাইড কমপ্লিট, আর বাড়ি থেকে আমরা গাড়ি ছেড়েছিলাম হচ্ছে 5:30 সময়। এখন আছি আমরা ডায়মন্ড হারবারে। তো বাড়ি থেকে প্রায় 65 কিলোমিটার রাইড কমপ্লিট, এখন আমরা আছি ডায়মন্ড হারবারে। এ দেখো পেছনে আই লাভ ডায়মন্ড হারবার বলে লেখা আছে, এই যে। আর পেছনেই আছে যে গঙ্গা, এই যে। তো এখান থেকে বকখালি এখনও ওই 80 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো দেখতে থাকো। আমরা এখন ডায়মন্ড হারবার ক্রস করে যাচ্ছি বকখালির দিকে, আর আমার ডান দিকেই দেখতে পাচ্ছ গঙ্গা। এখানকার গঙ্গা নদী এতটাই চওড়া যে দেখে তোমাদের মনে হতে পারে কোনো সমুদ্র। তোমরা চাইলে একদিনের ট্যুর বা পিকনিক করতে হলে চলে আসতে পারো এই ডায়মন্ড হারবারে। আজকে এই বকখালি ভ্রমণে আমার সাথে আছে আমার দাদা, এই যে। তো বলো, প্রথমবার লং ট্যুরে এসে তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ফার্স্ট টাইম আমার বাইক রাইডিং আর আমারও প্রথম, এটা হচ্ছে রাইড, মানে দূর লং ট্যুর।
আর রাস্তা কিন্তু খুব মাখনের মতো, তাই তো? হ্যাঁ, রাস্তা খুব ভালো, কোনো বাইক চালাতে প্রবলেমও হচ্ছে না। মোটামুটি যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে বকখালি যেতে চাও, তো তাদেরকে আমি বলবো যে রাস্তা খুবই ভালো, তোমরা বাইক বা অসুবিধা হবে না। তবে দেখলাম এমনকি কোনো পুলিশের বা চাপের বা রাস্তাতে কিছু নেই দেখলাম এখনও পর্যন্ত। তবে সকলের উদ্দেশ্যে জানাবো যে আপনারা যখনই বেরোবেন কোনো ট্যুরে, অবশ্যই গাড়ির বা আপনার নিজের সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে আনবেন, কারণ রাস্তায় যে কোনো সময় হয়তো প্রয়োজন হতে পারে। আর এখানে রাস্তার ধারে দেখলাম এখানে স্পিড লিমিট দেওয়া আছে 60, মানে 60 ওভারে ক্রস করলে হয়তো তোমাদের ওভারস্পিডিং চার্জ দিতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবে। তো এই হলো আজকে আমাদের বাহন হন্ডা সাইন এক্স 125 আর BS6। এটা ঘড়িতে এখন বাজে প্রায় 8:30, আমরা এখন আছি কাকদ্বীপের কাছাকাছি। এখান থেকে বকখালির দূরত্ব প্রায় 44 কিলোমিটারের মতো। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন, আর এটা হচ্ছে কাকদ্বীপপুর বাজার যেটা। তো আমরা এখন কাকদ্বীপ বাজার ক্রস করছি, মানে কাকদ্বীপ ক্রস করছি এখন আমরা। এখন বাজে হচ্ছে 9:11, আমাদের টোটাল রাইড কমপ্লিট 113 কিলোমিটার, আর আমরা সবাই কাকদ্বীপ ক্রস করলাম। তো এখন বাজে হচ্ছে 9:11, আমাদের টোটাল রাইড কমপ্লিট 113 কিলোমিটার, কাকদ্বীপ ক্রস করে আমরা এখন বকখালির দিকে যাচ্ছি। আর এখান থেকে বকখালির দূরত্ব প্রায় ওই 30-40 কিলোমিটারের মতো। এখন ঘড়িতে বাজে প্রায় 9:00, আমরা এখন ক্রস করছি নামখানা। এই বাঁ দিক দিয়ে কিছুটা গেলেই নামখানা রেলওয়ে স্টেশন। ট্রেনে করে বকখালি যেতে হলে নামখানা স্টেশনে নেবে, তারপর এখান থেকে বাসে করে পৌঁছাতে হবে তোমাদের বকখালি। এই হলো নামখানা বাস স্ট্যান্ড। আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সরকারি বাস এবং একটি বেসরকারি বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলো কলকাতা যাচ্ছে, তোমরা চাইলে এখান থেকে কলকাতা যেতে পারো, বা তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে নামখানা স্টেশনে নেবে, তারপর এই বাসে করে বকখালি পৌঁছাতে পারো। আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করছি, যে দিয়ে বয়ে গেছে হাতানিয়া দুয়ানিয়া নদী। আগে এই হাতানিয়া দুয়ানিয়া নদী নৌকা করে পেরিয়ে তারপর বকখালি পৌঁছাতে হতো, আর এখন এই ব্রিজ পেরিয়ে খুব সহজেই পৌঁছানো যায় বকখালিতে। এখন বাজে হচ্ছে 9:24, আমরা রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখান থেকে বকখালির দূরত্ব এখনও দেখাচ্ছে 24 কিলোমিটারের মতো। এখন ঘড়িতে বাজে সকাল 10:00, আমরা প্রায় এসে গেছি বকখালির কাছাকাছি। এখান থেকে বকখালির দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো, আর আমরা 145 কিলোমিটার রাইড কমপ্লিট করলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, জীবনে প্রথম রাইড। প্রথম দিকে কুয়াশার জন্য একটু প্রবলেম হলো, তারপরে সবই ঠিকঠাক ছিল। তো বকখালি পৌঁছে আমরা কোন হোটেলে থাকছি, কি করছি, সেটা তোমরা পরবর্তী পর্বে দেখতে পাবে। তো বকখালি সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।